হাই বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে কিন্তু অবশ্যই ট্রান্সফার রিলেটেড আপডেট নিউজ তোমাদেরকে দেওয়া রয়েছে তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও শুরুতেই বলব চেনাইন এফসি দলকে নিয়ে আপডেট নিউজ রয়েছে ট্রান্সফার আপডেট নিউজ চেনাইন এফসি দল কিন্তু একজন ইরানিয়ান বিদেশি প্লেয়ার সই করিয়ে নিয়েছে অবশ্যই সেই বিদেশি প্লেয়ারটি কিন্তু ডিফেন্ডার পজিশনের আর সেই বিদেশি প্লেয়ারটির নাম হচ্ছে ভাপা হাকা মেনেসি ভাপা হাকা মেনেসি কিন্তু একজন একত্রিশ বছর বয়সী ইরানিয়ান ফুটবলার সেন্টার ব্যাক পজিশনে খেলেন ইরানের আন্ডার টোয়েন্টি থ্রি দলের হয়ে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন তাছাড়া এই প্লেয়ারটি কিন্তু যথেষ্ট ভালো একজন প্লেয়ার বেশিরভাগ ইরানের ক্লাবের হয়ে খেলেছেন এবং সেন্টার ব্যাকেই পজিশনেই খেলতে পারেন তো এটা তাদের দ্বিতীয় সাইনিং চেন দলের জন্য মানে পরপর দুটো ডিফেন্ডার কিন্তু সই করিয়ে নিল চেন্নাইন এফসি দল তো এই ভাপা হাকা ম্যানিসিকে কিন্তু তোমরা এবার চেন্নাইন এফসি দলের জার্সি গায়ে খেলতে দেখতে পারবে এরপরের যে আপডেট নিউজটা রয়েছে সেটা একটা কোচকে নিয়ে হ্যাঁ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল নতুন একটা কোচকে কিন্তু সই করিয়ে নিয়েছে বন্ধুরা গোকুলাম কেরালা এফসি দলের যিনি কোচ ছিলেন সেই কোচকে সই করাবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল এটা কিন্তু সবাই এবং আমিও আপডেট নিউজ দিয়েছিলাম বাট সেই কোচের সাথে কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে ডিলটা পুরোপুরি ভেস্তে যায় যার কারণে তাকে সই করাতে পারেনি এবং তার বদলে কিন্তু নতুন একজন কোচকে সই করিয়ে নিয়েছে মার্কোস মার্গুলার রিপোর্ট অনুযায়ী যেটুকু জানা যাচ্ছে আর সেই কোচটি হচ্ছেন মার্কো বেলবুল হ্যাঁ মার্কো বেলবুল কিন্তু একজন চুয়ান্ন বছর বয়সী ইসরায়েল কোচ তিনি কিন্তু ইসরায়েলের এই মুহুর্তে ইন্টারন্যাশনাল দলের যে হেড কোচ রয়েছে তার অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু তিনি রয়েছেন তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু এখন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হেড কোচের দায়িত্বে কিন্তু চলে আসলেন মানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের নতুন হেড কোচ কিন্তু মার্কো বেলবুল তো তাকে কিন্তু তোমরা হেড কোচের দায়িত্বে তোমরা দেখতে চলেছো এরপরে বন্ধুরা তোমাদের করা কোশ্চেনের একটা অ্যান্সার দিয়ে দিই তো ইনস্টাগ্রামে অনেকেই মেসেজ করেছো যে সুনীল ছেত্রী এটিকে মোহনবাগান দলে কি আসতে পারে তার মধ্যেই রনি মান্না তিনি কিন্তু প্রশ্নটা করেছেন তো তোমরাও অনেক প্রশ্ন করতে পারো তোমাদের প্রশ্ন থাকলে ইনস্টাগ্রামে তো ইনস্টাগ্রামে আর কে স্পোর্টস থার্টি ওয়ান যে আইডি রয়েছে সেখানে তোমরা সার্চ করে ফলো করে নাও এবং তোমরা কিন্তু ওখানে মেসেজ করো কারণ আমি সবার মেসেজ দেখি এবং কথা বলি যারা জানো তারা তো জানোই যে কথা বলি কি বলি না তো সেই ক্ষেত্রে ওখানে কিন্তু তোমরা প্রশ্ন করো আমি উত্তর দেব আর ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া রয়েছে তো সুনীল ছেত্রী কি এটিকে মোহনবাগান দলে আসতে পারে সেটা নিয়ে কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছো তো দেখো সুনীল ছেত্রী কিন্তু লাস্ট এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ খেলেছে ইন্ডিয়া দলের হয়ে এবং কলকাতাতে সেই ম্যাচগুলো খেলেছে এবং তারপরে কিন্তু একটি ইন্টারভিউতে তিনি জানিয়েছিলেন যে তার প্রথম ক্লাব মোহনবাগান এবং সেই মোহনবাগানের হয়ে যদি সময় হয় বা যদি সেটা সম্ভব হয় তাহলে তার ফুটবল জীবনের শেষ ক্লাবটিও কিন্তু মোহনবাগান হতে পারে মানে সেই মোহনবাগান দলের হয়ে তিনি খেলতে পারেন এবং খেলে তারপর অবসর নিতে পারেন তো এরকম একটা কথা বা এরকম একটা ইঙ্গিত দিয়েছিল তারপর কিন্তু একটা জায়গা থেকে আর কি সুনীল ছেত্রীর রিউমার নিউজটা বের হয় যে সুনীল ছেত্রী এটিকে মোহনবাগান দলে আসতে পারে তো সেটা নিয়েও আমি তোমাদেরকে লাস্ট একটি ভিডিওতে বলেছিলাম এবং এটুকুও বলেছিলাম যদি কোনো ভালো সোর্স থেকে অথেন্টিক সোর্স থেকে যদি খবরটা পায় মানে যে সোর্সগুলো থেকে আমরা বিশ্বাস করতে পারি সোর্সগুলো বিশ্বাসযোগ্য খবর মানে সুনীল ছেত্রীর ব্যাপারে বিশ্বাসযোগ্য একটা কথা বলবে তেমন যদি কোনো আপডেট নিউজ পেয়ে থাকি কোনো ভালো সোর্স থেকে তাহলে তোমাদেরকে অবশ্যই এই ব্যাপারটা নিয়ে জানাবো বাট এখনও পর্যন্ত এই ব্যাপারটা শুধুমাত্র রিউমারের পর্যায়ে রয়েছে একটা জায়গা থেকে বের হয়েছে তো অনেক জায়গায় ছড়িয়ে গেছে এই ব্যাপারটা তো তেমনই তো ভালো সোর্স থেকে তবেই কিন্তু আমি তোমাদেরকে কনফার্ম জানাবো আমি লাস্ট ভিডিওতেও একই কথা বলেছি এবং এই ভিডিওতেও একই কথা বলছি তো এটা শুধুমাত্র একটা রিউমার নিউজ হিসেবেও ধরতে পারো বা ফেক রিউমার নিউজ হিসেবেও ধরতে পারো কারণ সুনীল ছেত্রী তার মনের কথা বলেছেন যে যদি সম্ভব হয় তাহলে তিনি তার শেষ ক্লাবটা মোহনবাগান দলের হয়ে খেলে তারপর অবসর নেবে তো সেই ক্ষেত্রে হতেও পারে ব্যাপারটা আবার নাও হতে পারে মানে সম্ভব হলে যেটা আর কি তিনি বলেছেন তো সেটাই তোমাদেরকে জানালাম তো আজকের এই ভিডিওতে এটুকুই বললাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দিও এবং অবশ্যই তোমরা প্রশ্ন করো কিন্তু ইনস্টাগ্রামে যাদের উত্তরগুলো আমি ভিডিওতে কিন্তু এক এক করে দিয়ে দেবো